মাননীয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা যারাই আমার এই উপস্থাপনাটি উপভোগ করছেন, প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং যেখান থেকে ভিডিওটি আমি আপনাদের জন্য উপস্থাপন করছি, এই জায়গার নাম হচ্ছে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম জারুলবাসাই এডিসি ভিলেজের ছোট্ট একটি পাড়া, যে পাড়াটির নাম হচ্ছে উমাংপাড়া। আমি এখন সেই উমাংপাড়ার একটি প্রত্যন্ত জায়গা, এই জায়গা থেকে আমি এখন কথা বলছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে গাছগাছালি, সবুজ অরণ্যে ঘেরা, আর এর মাঝে একটি বাড়ি রয়েছে। তো এখন আমি সামনে যেখানে যাচ্ছি, দেখুন এখানে একটি বাঁশের ছোটো ঘর। তো এই ঘরটির মধ্যে, এই বাড়ির মধ্যে যারা মানে বসবাস করে তারা গৃহপালিত কিছু পশু, অর্থাৎ ছাগল এবং শুকর, এগুলি তারা যারা বাড়ির মধ্যে পালন করে এগুলি তারা এখানে রাখে। এই যে দেখুন, আমি আবার সামনের দিকে দেখাচ্ছি, তো আমার সাথে যারা এসছে ওখানেও তারা এখানে রয়েছে, ওরা এখানে বসে কথা বলছে। এর ফাঁকেই আমি একটু ঘুরে ঘুরে এখানের যেই অবস্থানটা রয়েছে সেটা আমি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আমার সামনে একটি শিশু এখান থেকে দৌড়ে সে সামনের দিকে চলে যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কিছু উল্লেখযোগ্য দিক আপনাদের কাছে আমি তুলে ধরবো, আপনারা ধৈর্য ধরে দেখবেন। এই যে সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা এই বাড়িতে এসেছি। তো এখানে দেখুন একটি সুপারি গাছ, সুপারি গাছের মধ্যে মানে কারেন্টের তার ঝুলানো আছে, খুবই অবর্ণনীয়ভাবে এবং বিপজ্জনকভাবে এই কারেন্টগুলি এই বাড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং এই কারেন্টগুলি অবশ্যই অবৈধভাবে, সরকারি কোনো বৈধতা নেই। তারা প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে এই কারেন্টগুলি টেনে নিয়েছে। এখানে প্রায় 4টি পরিবারের বসবাস রয়েছে, পাশাপাশি উপরে যে টিলাটা রয়েছে ওই টিলার মধ্যে প্রায় আরও 10 থেকে 15টি পরিবারের মানে বসবাস। দেখুন কীভাবে বিপজ্জনক অবস্থায় এখানে এই কারেন্টগুলি তারা ব্যবহার করেছে। তা আমি অবশ্যই এগুলির পক্ষে নই, কারণ এভাবে যদি মানুষ কারেন্ট ইউজ করে তাহলে যে কোনো সময় মানে বিপদ ঘটতে পারে। এই বাড়ির মধ্যে ছোটো ছোটো বাচ্চাও রয়েছে, আমি অবশ্যই তাদেরকে মানে বলেছি যাতে অতি সত্বর এই কারেন্টগুলিকে তারা মানে সরিয়ে নেয় এবং সরিয়ে সেটা সরকারিভাবে বৈধতায় এটাকে যেভাবে ব্যবহার করা যায় এভাবে যাতে ব্যবহার করা হয়। তো এই দেখুন, আমার সামনে একজন বয়স্ক মহিলা বসে আছে। তো ওই বাচ্চাটি, যে বাচ্চাটিকে আমি আগে দিয়েছিলাম দৌড়ে সে এখান দিয়ে মানে চলে গেছে। তো আমি আস্তে আস্তে একটু সামনের দিকে গিয়ে দেখুন এদের যে বাড়িঘরের যে অবস্থানটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো বেসিক্যালি আমি এই বাড়িতে আসার যে মূল কারণটি আমি সেটা বলিনি, সেটা আমি বলছি। এখানে তাদেরকে একটি সরকারি আবাস, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে একটি নতুন ঘর স্যাংশন হয়েছে, সেটা এখানে হবে, তার জন্য আমি সেটাকে ইনকোয়ারি করতে এসেছি। তো দেখুন এদের যে জীবনমান, জীবনযাত্রা এভাবেই দীর্ঘকাল যাবৎ মানে চলে আসছে। এই যে দেখুন কিছু সামনে চাল কুমড়ের গাছ, ন্যাচারালি তারা এইভাবে প্রত্যেক বাড়িতেই এই ধরনের বিভিন্ন ধরনের শাক সবজি তারা ফলিয়ে থাকে এবং এগুলির উপর ভিত্তি করে তারা তাদের যে পারিবারিক আহার এবং পুষ্টি এগুলি নিবারণ করে থাকে। পাশাপাশি তাদের যে আরেকটি যে কাজ রয়েছে সেটা হচ্ছে কি রাবার চাষ, রাবারের একটি অংশ আছে বলেই আমাদের গ্রাম ত্রিপুরার এবং গ্রামের মধ্যে এই সমস্ত মানুষ যারা থাকে তারা কিছুটা বেঁচে রয়েছে। তো ওদের জন্য আমাদের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে, আরও দ্রুত গতিতে এই সমস্ত মানুষের জন্য আমাদেরকে মানে উন্নয়ন পৌঁছে দিতে হবে। বর্তমান আমাদের ভারতবর্ষ প্রায় 75 বছরের মানে ঊর্ধ্বে হয়ে গেছে, আমাদের দেশের স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আমাদের এই গ্রামীণ ত্রিপুরার এবং ভারতবর্ষে যে সমস্ত এই ধরনের প্রত্যন্ত এলাকার মধ্যে মানুষ যারা বসবাস করে ওদের জীবনমান কিন্তু সেই অর্থে সেটা ডেভেলপড হয়নি। এই দেখুন সামনে একটি বাচ্চা খুবই হাসি খুশি ওর মার কোলে এখানে স্নান করছে, আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও মানে খুবই ভালো লাগবে। তো এই ধরনের হাসি মুখগুলি দেখলে অবশ্যই মন খুব জড়িয়ে যায়। দেখুন তারা কীভাবে এখানে মানে বসবাস করছে। আপনার নাম কি? তা কাজল। কাজল কি, শুধু কাজল? দেবরমা। বাবার নাম? বাবার নাম তো বিশ্বকুমার দেবরমা। আর এই জায়গাটার নাম কি? তা জায়গার নাম উমাংপাড়া। এই জায়গার মধ্যে পরিবার কয়টা আছে?
চার পরিবার। এখানে আপনার মানে সমস্যা কি থাকে? সমস্যা তো কারেন্ট লাগে, ওই কারেন্ট আর কারেন্ট জল দুই কষ্ট। এখনো কি মানে জল টল নাই? জল তো আছে, দূরে যাওয়ান লাগে। কত দূরে হবে থেকে? এক কিলোমিটার লাগবো। আর কারেন্ট কি কেমনে ইউজ করেন আপনারা? কারেন্ট তো খুব তো আনে। এই যে লাইনটা যেটা আছে, এই বাড়িতে কি মানে সরকারি লাইন আছে না? নাই নাই, এই বাড়িতে লাইন নাই। নাই নাই নাই। এদিকে পরিবার টোটাল জানি কয়টা আছে? চার পরিবার। চার পরিবারে কি সরকারি লাইন আছে? না না নাই, একজনই নেই। তা আপনারা পেয়ার করছেন না লাইনের লেগে? করছি তুই তুই দে না, তিন চার বছর করছি, দশ বছর দিছি, আয় না কিটা করুম। তো এখন যে সালে এই মানে ইউজ করতেছেন যে যে কারেন্ট, এটা এটা হুক হুক লাইন টেনটা, তুই এখন যে যে বিপদ সংকট হয়ে রয়েছে, মানুষ মারা যাবে এটা ধরে সেটা মরব তো। কারেন্ট ছাড়া তো চলন যাই না, মোবাইল টোবাইল চার্জ দিওন লাগে, কত কিছু করুন লাগে। আপনার নাম কি তা জানি? নাতি নাতি নি এখানেও একটু লক্ষ্য করে দেখুন, সেম ওই বাড়িতে যেভাবে মানে বিদ্যুতের ব্যবহার করা হয়েছে, ঠিক এখানেও একটি বাঁশের খুঁটির মধ্যে ওই যেই ওদের বাড়িতে যে লাইনটি গিয়েছে, ঠিক সেম এই লাইন থেকেই তারা হুক টেনে টেনে এই বাড়িতেও সেটা ব্যবহার হচ্ছে। তো এখানে আসলে যারা বসবাস করে তারাও অনেকটা উপায়হীন মানে হয়ে গেছে, যেহেতু এখানে কারেন্ট লাইন মানে আসে না। ওদেরও মানে যুগের সাথে তাল মিলিয়ে মানে চলতে গিয়ে, যেহেতু বর্তমান ডিজিটাল যুগে মোবাইল সবাই ব্যবহার করে, পাশাপাশি ইলেকট্রিক ফ্যান লাইট এগুলি পাশের যেই বাড়িঘর রয়েছে বা সামনের দিকে যে বাড়িঘর রয়েছে ওদের ওখানেও এগুলি ব্যবহার হয়, এগুলি দেখে নিজেদের মনে অবশ্যই এই ধরনের চাহিদার জন্ম নেয়, অবশ্যই সেই অর্থকে মানে বহন করে তারাও এগুলি ব্যবহার করতে চায়। তো সেই সূত্র ধরেই তারাও এখন বাড়ির মধ্যে এগুলি ব্যবহার করছে, কিন্তু বিদ্যুতের কোনো বৈধ লাইন এখানে নেই। তো অবশ্যই আমি আশা করব অতি সত্বর যেন মানে প্রশাসনিকভাবে এখানের প্রত্যেকটি বাড়িতে যাতে মানে বৈধ লাইনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি এখানে ছোটো ছোটো শিশু এবং বাচ্চারা যারা রয়েছে তাদের যে পড়াশোনার যেরকম মানে প্রয়োজন রয়েছে তারাও খুবই কষ্টের সহিত এখানে অন্ধকার, কোনো সময় হয়তো আলো থাকে, এর মধ্যে দিয়ে তাদেরকে মানে পড়াশোনা করতে হয়। তা আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে আমি সেটা তুলে ধরার চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন। কোথায় কোথায় খায়
বন্ধুরা, আজকে এই ছিল মানে ছোট্ট একটি আয়োজন। আমি ভিডিওটাকে আর মানে দীর্ঘায়িত করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের মানে ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও নমস্কার।